কাবিল আহমেদ আপনি লিখেছেন দোকান ভাড়া নেওয়ার আগে অ্যাডভান্সের নামে অনেকগুলো টাকা দিতে হয় এভাবে অ্যাডভান্স নেওয়ার সরই বিধান জানতে চাই অ্যাডভান্স নেওয়া যেতেই পারে আমি আপনাকে একটা দোকান বা বাসা ভাড়া দিলাম এটা আপনি ভাড়া আটকে দিতে পারেন অথবা এটা আপনার কোনো ক্ষয়ক্ষতি করে আপনি চলে যেতে পারেন তো সেই জায়গা থেকে আমি অ্যাডভান্স নিয়ে রাখলাম এটা সিকিউরিটি মানে অনেকটা তবে এই টাকা আমি ভোগ করতে পারবো কিনা বাড়িয়ালা হিসাবে এটা নিয়ে হলো আমাদের মতো পার্থক্য আছে যথেষ্ট এবং শক্তিশালী করতে পারবেন না যদি আপনি এটাকে কি বলে এটাকে সিকিউরিটি মান হিসাবে রাখেন কারণ সেক্ষেত্রে এটা আপনার কাছে আমানত হিসাবে থাকবে এবং এই টাকাটাকে বন্ধক দোকান যে আপনি ভাড়া দিয়েছেন বা বাসা ভাড়া দিয়েছেন তার বিনিময় বন্ধক হিসাবে অনেক করে অনেক দেখেছেন তো যেটাই হোক না কেন এটা ভোগ করা যায়জ নয় তবে এটা ভোগ করা যায়জ হবে তখনই যখন এটাকে সত্যি অ্যাডভান্স হিসাবে ধরে রাখা হবে এবং মাসে মাসে এখান থেকে কাটা হবে ধরুন দশ লাখ টাকা অ্যাডভান্স ধরা হলো এবং মাসে মাসে ভাড়ার একটা পার্সেন্টেজ ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট বা টু পার্সেন্ট ওয়ান পার্সেন্ট যাই হোক এখান থেকে কেটে কেটে আপনি ভাড়ার সাথে মূল ভাড়ার সাথে অ্যাডজাস্ট করবেন তাহলে সেক্ষেত্রে এটা আমার অগ্রিম ভাড়া আমি পেয়েছি ব্যাপারটা এমন হবে তখন এটা আমানত হিসাবে থাকবে না সেক্ষেত্রে এটি জায়জ হতে পারে আমি খালাসি আগে থেকে আপনি লিখেছেন দুদিন হলো আমার বাবা মারা গেছেন এই উপলক্ষে আমার ভাইয়েরা গ্রামবাসীকে খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছে এখানে আমি কি কোনো অর্থ দিয়ে শরিক হতে পারি মানুষ মৃত্যুর পর তিন দিন চল্লিশ দিন সাত দিন বা বিভিন্ন দিন ফিক্স করে বা আমাদের সমাজে যে মৃত্যুর পর মানুষ খাওয়ানোর কালচার আছে এটি হিন্দুদের শ্রাদ্ধ থেকে আমাদের সমাজে এসেছে তো এটি সরিয়ে নির্দিষ্ট কোনো কাজ নয় এমনি আপনি সাধারণভাবে মৃত ব্যক্তির তরফ থেকে গরিব খাবার দিলেন খাদ্য জাতীয় দিলেন নগদ টাকা দিলেন বা যে কোনো দান করলেন সেটি গ্রহণযোগ্য বিষয় বাট এই খাবারের এই আমাদের সামাজিক একটি কালচারের অংশ হয়ে গেছে এবং এটি বিধাতে দিকেই আমাদেরকে নিয়ে যায় বিধা এটি থেকে আমাদের সরে আসা উচিত আমাদের এলাকায় মানুষ মারা যাওয়ার কিছুদিন পর পর মিষ্টি বিতরণ করে দেওয়া চাওয়া হয় এটা কতটুকু যৌক্তিক এই মিষ্টি খাওয়া যাবে কিনা মানুষ মারা যাওয়ার পর অন্য মুসলমানদের কাছে দোয়া চাওয়া যেতে পারে এবং দোয়া তো দোষে কিছু নেই তবে মৃত মানুষের জন্য দোয়া করবে যারা তাদেরকে আবার মিষ্টি দেওয়া এটা মানে পারিশ্রমিকের মতো মনে হয় যদিও এটা অনেক সময় মানুষ খোলা মনেই দিয়ে থাকে সকলের জন্য। মতো এই জন্য সবচেয়ে উত্তম হয় যে দোয়া চাওয়া হোক ঠিক আছে কিন্তু এটার জন্য দোয়ার পরপরই খাবার দেওয়া বা বিনিময় সাদৃশ্য হয় এরকম কিছু না দিয়ে বরং মিষ্টি হোক আর অন্য কোনো খাবার হোক এগুলো গরিবদেরকে দেওয়া যেতে পারে তরফ থেকে তাহলে দোয়া হলো আবার এদিক থেকে দানও হলো অর্থ মসজিদে এই দোয়া দোয়া আপনার খাবার বিতরণ বিশেষ করে এটিকে যখন কেউ নির্দেশিত ইসলাম নির্দেশিত দোয়ার পদ্ধতি বা হিসা বা আবশ্যিক বানিয়ে নেয় তখন সে বেদের দিকে চলে যেতে পারে সেই জায়গা থেকে এটি অ্যাভয়েড করা উচিত তবে এখানে যে খাবার পরিবেশন করা হয় সেটি খাওয়া যে হারানো হয় এটা কিন্তু সেরকম নয় আপনি লিখেছেন যদি কোনো মুসলিম অন্য কোনো মুসলিমকে কাফের বলে থাকে কিন্তু তার ঠিক মনে না পড়ে যে কাকে বা কাদেরকে সে এমনটা সে হয়তো এমন জায়গায় আছে যে তাদের কাছ থেকে ক্ষমা চাওয়ার কোনো সুযোগ পাচ্ছে না আমাদের অবস্থা তার করণীয় কি সে খুব অনুতপ্ত তার ভুলের জন্য অবতাহের এটা খুবই গর্হিত কাজ এবং ভয়াবহ একটি বিষয় যে একজন অন্যজনকে কাফের বলে দিবে ধারণা প্রসৃত বা নিছক আপনার তার কোনো ভুল তুলি দেখেই বরং হাদিসে আসছে বোখারিতে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাহ বলেছেন যদি কোনো মুসলিম অন্য মুসলিমকে কাফের বলে দেয় তাহলে ফকাত বা আবিহি আহত তাদের দুজনের একজন এর মধ্যে কুফুরিটা তার উপরে গিয়ে বর্তাবে অর্থাৎ সে যদি কাফের না হয়ে থাকে আপনি কাফের বলেছেন তাহলে দায় আপনার উপরে এসে পড়বে খুব জটিল এবং ভয়াবহ কথা তো সেজন্য কোনো মুসলিমকে বলা উচিত না যদি আপনি বলেছেন ভুল করেছেন মনে হয়েছে এখন আপনি তবা করেছেন লজ্জিত হয়েছেন অনুতপ্ত হয়েছেন নিজের কৃতকর্মের জন্য আপনি ক্ষমা প্রার্থী আল্লাহর কাছে আর এমনটি করবেন না বলে সংকল্প করেছেন আশা করা যায় ইশা আল্লাহিল্লা আল্লাহ আপনাকে মাফ করবেন কারণ এমন কোনো অপরাধ নাই যে অপরাধ আল্লাহ তাল্লার কাছে মাফ চাইলে তবা করলে বা আল্লাহ তালা মাফ করবেন না বিধায় এটিও ক্ষমা হতে পারে অপরাধ আপনি মাফ করবেন সেক্ষেত্রে যার ব্যাপারে এমনটি মন্তব্য করেছেন তাকে আপনি যদি কষ্ট দিয়ে থাকেন তিনি জেনে থাকে আপনি এরকম একটু বলেছেন পারলে তার কাছে ক্ষমা চাইবেন আর যদি সে সুযোগ না থাকে আল্লাহ কাছে ক্ষমা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ তার রক্ষা করবেন করবেন